অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় পুরীতে রথ তৈরির কাজ। অক্ষয় তৃতীয়া থেকে রথের আগের দিন পর্যন্ত কয়েক মাস ধরে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর তিনটে রথের প্রস্তুতি চলে। এবারে 20 জুন 2023 রথযাত্রা, এবং আমি কয়েকদিন আগে 14 জুন 2023 পুরীতে গিয়েছিলাম রথের শেষ প্রস্তুতি দেখার জন্য। রথ তৈরির পুরো অভিজ্ঞতা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এর পাশাপাশি আমার ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলে থাকবে পুরীর সাইট সিং এর নতুন নতুন তথ্য, যেমন খুব সস্তায় স্লিপার এসি বাসে কলকাতা থেকে পুরী আসা এবং পুরী থেকে কলকাতা যাওয়া, পুরীর বাঙালি বাজারে মাছ মাংস সবজি মুদিখানা কেমন কি যাচ্ছে সেই নিয়ে একটা ভিডিও, পুরীতে কম দামি এবং দামি হোটেল রেস্টুরেন্ট তার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব একটা ভিডিওতে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। চলুন এবার আজকের রথের শেষ প্রস্তুতির ভিডিওটা শুরু করা যাক। রথের প্রস্তুতির ছবি তোলা এবং মন্দিরে আসার জন্য স্বর্গদ্বার থেকে বাসে করে 15 টাকায় পুরীর মন্দিরে চলে এসেছিলাম। একদম ফাঁকা বাস আছে, সিট খালি। আমরা যে হাওড়াতে থাকি, হাওড়াতে যে লোকাল বাসগুলো সেই তুলনায় পুরীর লোকাল বাসগুলো বেশ সুন্দর। স্বর্গদ্বারের এখান থেকে টোটো ভাড়া জিজ্ঞাসা করলাম, কেউ বলছে 150 টাকা, কেউ বলছে 100 টাকা, আবার অটো কেউ বলছে 80 টাকা, 100 টাকা, তো একটু বার্গেনিং করে নেবেন। আজকের হচ্ছে 14 জুন 2023, তো সামনে 20 তারিখে হচ্ছে রথ। সেই কারণে দেখুন এখানে যে তিনটে রথ তৈরি হয়, জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম, সেই রথের প্রস্তুতি কিন্তু এখানে চলছে, এবং আপনাদের দেখাবো কীভাবে এই রথ তৈরি হচ্ছে। এবং এখানকার যে মিস্ত্রিরা যেখানে আছেন সেই জায়গায় আমি যাব, এবং মিস্ত্রিরা যে রথ এখানে তৈরি করছে সেই সমস্ত প্রস্তুতি আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক সেই রথের কাছে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন রথের প্রস্তুতি চলছে, এইভাবে কিন্তু রথটাকে প্রস্তুত করা হয়। আমরা যে এই সময় পুরীতে এসেছি, তো কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা গেছে, তো স্নান যাত্রার কারণে 15 দিন মন্দির বন্ধ থাকে। তো এই যে রথের প্রস্তুতিটা আমরা দেখলাম, এটা একটা আমাদের কাছে বড় পাওনা আর কি, দেখে বেশ ভালো লাগছে। এই যে আপনারা সামনে যে রথটা দেখছেন, এটাই হচ্ছে 14টা চাকা আছে, এটায় থাকবেন বলরাম। আর এই মিডিলে যে রথটা দেখছেন, এটায় 12টা চাকা আছে, এটায় থাকবে সুভদ্রা। আর শেষে যে রথটা দেখছেন, ওটা হচ্ছে জগন্নাথ দেব থাকবেন, ওটাই হচ্ছে 16টা চাকা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই জায়গাটায় মন্দির দেখা যাচ্ছে, এবং তার ঠিক অনেকটা আগে, মানে যে জায়গাটায় রথ টান হবে তার ঠিক এই জায়গাটায় এই যে রথের প্রস্তুতিগুলো চলছে। এখানে দেখুন চাকায় প্রায় রং হয়ে এসেছে, এবং অনেকগুলো চাকাই এখনও বাকি আছে রঙের, এই চাকাগুলো এখনও রং কমপ্লিট হয়নি। তো আজকের যেহেতু 14 তারিখ, তো 20 তারিখের মধ্যে এই টোটাল 3খানা রথের কিন্তু কমপ্লিট এনারা দিয়ে দেবেন। এই দেখুন এখানে এই শিল্পীরা রয়েছেন, এখানে বিভিন্ন রকমের প্রস্তুতি চালাচ্ছেন। আপনারা আর্টিস্ট কতজন আছেন এখানে? 33 জন আছেন। আর এখানে এই যে কাঠের যে মিস্ত্রি, মানে যারা বানাচ্ছেন আর কি রথটা, এনারা কতজন আছেন? ওনার তো 70। শিল্পী বা মিস্ত্রি যারা আছেন, এই সমস্ত সব কিছু নিয়ে প্রায় 150 থেকে 200 জন কিন্তু এখানে কাজ করছেন। আর কতদিন ধরে আপনারা চালাচ্ছেন এই কালার কাম? স্নান পুণ্যম যে হয় না, ইসকা বাদ ও কালার কাম শুরু হতা হয়। আর যে টোটাল কাম ইয়ে সব অক্ষয় তৃতীয়া আসে শুরু হতি হয়। অক্ষয় তৃতীয়ার পর থেকে এই সমস্ত কাজ? আচ্ছা আচ্ছা। আর এই কালারের কাজটা আপনারা এই স্নান যাত্রা? স্নান যাত্রা পরে। আর এগুলোতে কি কাঠ ব্যবহার করা হয়েছে? এসব সাহাজ দহা আলাদা আলাদা রকমকার সব কাঠ, বিভিন্ন রকমের কাঠ আছে। এই রথটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের সামনে, তো রথটা এইখানে
এখান থেকে যাবে মাসির বাড়ি, এই রাস্তাটা দিয়েই যাবে। সেই জন্য দেখুন রাস্তাটা মানে এইভাবে ডিজাইন করা হচ্ছে। এবং যেদিন রথযাত্রাটা হবে দুপাশে যে সমস্ত দোকানপাট আছে এগুলো সব উঠে যাবে। এত লোকের সমাগম এখানে হয় সেই কারণের জন্য এই ফুটের ওপরে যে সমস্ত দোকানগুলো থাকে সেগুলো কিন্তু রথের জন্য পুরো তুলে দেওয়া হয়। এই দেখুন জগন্নাথ দেবের যে রথ, এই যে রথের চাকাগুলো প্রায় রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওই দিকের যে চাকার রঙের প্রস্তুতি চলছে। এবং এখানে বেশ কিছু মিস্ত্রিরা আছেন, ওনারা কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন এবং কেউ কেউ কিন্তু কাজের প্রস্তুতি চালাচ্ছেন। দেখুন এখানে বেশ কিছু মিস্ত্রি আছে, ওনারা দেখুন এখানে বিশ্রাম নিচ্ছেন। একটুখানি বিশ্রাম নেওয়ার পরেই আবার কিন্তু ওনারা কাজ শুরু করবেন। এবং এখানের উপরের দেখুন, উপরে কিন্তু বেশ কিছু মিস্ত্রিরা কিন্তু কাজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। সুতরাং 150 থেকে 200 জন মানুষ এই যে তিনটে রথ যে তৈরি হচ্ছে এনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। এই 6 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এই তিনটে রথ টোটাল প্রস্তুত হয়ে যাবে এবং আপনারা 20 তারিখে এই রথের টান দেখতে পাবেন। হ্যাঁ, সোজা রথ দেখি এবং তারপরে যে উল্টো রথ দেখি, কিন্তু তার আগে যে রথের প্রস্তুতির জন্য এই যে 150 থেকে 200 জন মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সেই ভিডিও আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিও দেখতে খুব ভালো লাগবে। এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সেইখানে হচ্ছে রথের ঘোড়াগুলো দেখা যাচ্ছে, রথের সামনে যে ঘোড়াগুলো হয় সেই ঘোড়াগুলোর কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এবং যারা মিস্ত্রি আছেন তারা এই মুহূর্তে দেখুন বিশ্রাম নিচ্ছেন, এরপরেই আবার এখানে কাজ শুরু করবেন। এইভাবেই কিন্তু এখানে রথের ঘোড়াগুলোকে প্রস্তুত করা হয়। তো মন্দির বন্ধ থাকলেও আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি, মন্দিরের সমস্ত সাইট আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। তবে মন্দিরের ভিতরে তো কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাও থাকে না, তো মন্দিরে হয়তো ঢোকা যাবে। মন্দিরের সামনে পুরো চওড়া রাস্তায় দেয়া হয় সুন্দরভাবে আলপনা। পুরীর মন্দিরের সামনে থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি ছাড়িয়ে পুরো রাস্তায় ছোট ছোট দোকানপাট এবং বাজার সবই পরিষ্কার করে দেয়া হয় এবং উল্টো রথের আগে পর্যন্ত এই সমস্ত দোকানপাট কোনোভাবেই বসে না। সামনেই পুরীর মন্দিরের গেট এবং সামনেই বাজছে বাঁশি, একটা আলাদা রকমের কিন্তু ফিলিংস। এই যে উপরটায় দেখছেন বাঁশের স্ট্রাকচার হচ্ছে, রথের জন্য কিন্তু এগুলো তৈরি হচ্ছে। তো যারা এখান থেকে দাঁড়িয়ে দেখবেন 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকার বিনিময়ে এখানে দাঁড়িয়ে রথযাত্রা দেখবেন। এবং এই টোটাল রাস্তায় 10 লক্ষ মানুষের ঢল নামবে। এবং এই রাস্তার দুদিকে যত হোটেল আছে এবং ধর্মশালা আছে সমস্ত ধর্মশালার উপর থেকে মানুষ এই রথযাত্রা উপভোগ করেন এবং তার জন্য কিছু টাকাও নেওয়া হয় এবং কেউ কেউ আবার পুরো ধর্মশালা বা হোটেল বুক করে নেন। এই যে পুজো দেওয়ার ডালাগুলো দেখছেন, 30 টাকা আছে, 60 টাকা আছে, 120 টাকা আছে, আপনারা চাইলে এই মন্দিরের সামনে থেকেই নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইটা বলছে 120 টাকা, 15 টাকা আছে এবং আরও 30 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, বিভিন্ন দামের এই সমস্ত জগন্নাথের ছবিগুলো আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে 250 টাকা এবং সামনের এইগুলো দেখুন এগুলো হচ্ছে 150 টাকা। মন্দিরে গিয়েছিলাম জগন্নাথ দর্শন করতে, এখন যেহেতু স্নান যাত্রার পরে তো মন্দির বন্ধ আছে, কিন্তু মন্দিরের মেন যে গর্ভগৃহের দরজাটা বন্ধ আছে, বাট মন্দিরের সমস্ত জায়গাতে ঘোরা যাচ্ছে, দেখা যাচ্ছে, সবই করা যাচ্ছে। তো আমরা লাকিলি পেয়েছিলাম দরজায়, সেই মুহূর্তে মেন যে গর্ভগৃহের দরজা খোলা হয়েছিল, তখন ওখানকার সমস্ত যে আছেন ওনারা ভোগ দিচ্ছিলেন। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভেতরে কোনো পিকচার আপনাদের দেখাতে পারছি না।
আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বালাসোর 2023 দুর্ঘটনার পরে পুরী হাওড়া বা হাওড়া পুরীর যে কোনো ট্রেন কিন্তু প্রচুর ক্যান্সেল হচ্ছে। যেমন আমাদেরই যাওয়া আসা ট্রেন ক্যান্সেল হওয়ার কারণে আমরা বাসে আসতে বাধ্য হয়েছিলাম। এর পরের ভিডিওতে এই অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।